হ্যালো ভাই, তোমার সব কেমন আছে? আসলে তোমার সব ভালো আছে? আজকে দেখো আমার মুখে কেমন এখানে লাল লাল র্যাশ বেরিয়ে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম কিছু একটা করাতে। তো আমার মাথায় আসলো আমাদের দেখো বাড়িতে অ্যালোভেরা গাছ আছে, তো আমি ভাবলাম অ্যালোভেরা গাছ নিয়ে একটু ট্রাই করে দেখি, একটু ট্রাই করি যে কমে রাখি। তো আমি এখান থেকে একটা ছোটো দেখে অ্যালোভেরার ডাল ভেঙে নিলাম, এই দেখো একদম দেখতে পাচ্ছ তোমরা। তো এবার আমি এটা অ্যাপ্লাই করবো খেতে, দেখি তারপর রেজাল্ট কি আসছে। এখানে আমার একদম ফেসটা পুরো একদম র্যাশ বেরিয়ে গেছে, লাল লাল আমার গরমে, তারপর এই এরকম সময় আমার এই ব্যাপারগুলো একটু হয়, আবার ঠিক হয়ে যায় এক দুদিন থাকার পর। তো এখানে আমি এই যে পুরো ডিটা একদম এই অ্যালোভেরা জেলটা পুরো অ্যাপ্লাই করবো, তারপর তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। পুরো আমি ভালো করে অ্যাপ্লাই করলাম, জানি আমাকে ভালো ভালো লাগে, ভালো ভালো লাগে কিছু করার নেই, কারণ গরমে আমার আর ভালো লাগছে না। তো যাই হোক, ভালো করে আমি অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করবো, তোমরা চাইলে এটা বেসন টেসন দিয়েও অ্যাপ্লাই করতে পারো। আর এই অ্যালোভেরা জেল চুলের পক্ষেও খুবই ভালো, আমি একটু যেখানে যেখানে আমার র্যাশ বেরিয়ে গেছে সেই সব জায়গাগুলো আমি একটু ভালো করে অ্যাপ্লাই করে নেবো। দেখি কমে কিনা, আশা করছি কমে যাবে কিছু সময়ের মধ্যে। এটা গরমের থেকে হয় আমার একদম পুরো, এখন তো তাও তোমরা দেখতে পাচ্ছ কমে গেছে অনেকটা, সকালে আরও অনেক বেশি ছিল, পুরো একদম ভর্তি হয়ে গেছিলো গালে। তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো যাদের স্কিনে এরকম সমস্যাগুলো দেখা দেয়, দিয়ে একটু ইউজ না করতে চাইলেও তোমরা বেসন বললাম বেসন তাতে মধু এইসবের সাথে অ্যাপ্লাই করতে পারো। আর এই অ্যাপ্লাই করতে হতে তোমাদের একটা জিনিস দেখে দেবো, আজকে আমাদের কাছে আমপাড়া হচ্ছে, আমাদের বাড়িতে একটা গাছ আছে, তো এটাতে আমপাড়া হচ্ছে, তো তাহলে তোমাদের কিছু আমপাড়াটাও আজকে দেখিয়ে দিই। দিয়ে আমাদের গাছ কী কী আছে সেরকম কিছু না, তো বাড়িতে গাছ যেটা আছে সেটা হচ্ছে পাতা, তারপরে ওইটার মধ্যে হচ্ছে কিনা তোমার কী বলো, থানকুনি পাতা, লেবু গাছ, নিম পাতা গাছ, আমরা তেম গাছ অনেক কিছুই আছে, পাঠাল গাছ দেখতে পাচ্ছি, পাঠাল রয়েছে। পাঠাল কেউ সেরকম খায় না, ওই চোরের সময় খাই, তারপর হচ্ছে দাদু ঠাম্মা একটু খায়, তো তাহলে আমি দেখাই আমপাড়া হচ্ছে তাও হচ্ছে খাওয়া হচ্ছে। ওটা